নতুন ওই আমরা ফুটেজগুলো দেখলাম এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কারা কারা মারছে একদম ক্লিয়ার পিকচার ক্রিস্টাল ক্লিয়ার এই পিকচারগুলো কি কোর্টে অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্টেবল কোর্টে এই পিকচারগুলোকে অ্যাকসেপ্ট করানো যায় এটার জন্য একটা আইনি ব্যবস্থা তৈরি হয়েছে এখন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের কিছু পরিবর্তন করা হয়েছে যে এই ফুটোজগুলো যে অথেন্টিক এইটার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে এটা টেস্টিং এর অনুযায়ী একটা সার্টিফিকেট ইস্যু করার বিষয় রয়েছে সেই সার্টিফিকেটটা যদি ঠিকঠাকভাবে উঠে আসে কে এই ভিডিওটা রেকর্ড করেছে তার সেই মোবাইলটাকে সিজ করতে হবে সেই মোবাইলটা সিজ করার পরে যে ভিডিও ফুটেজটা যেটা পাওয়া যাচ্ছে সেটাকেও মানে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে এবং এটার একটা সার্টিফিকেট দিতে হবে যে হ্যাঁ আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কনসার্ন অথরিটি রয়েছে যারা এই সার্টিফিকেট দেবেটিল জটিল খুব একটা বিষয় জটিল জটিল নয় কিন্তু এটা বলতে হবে কাউকে একজন আধিকারিককে যে মানে আমি এটা আমরা এটা পরীক্ষা করেছি বা আমার আমার এই পরীক্ষা করার অধিকার রয়েছে সেই অনুযায়ী আমি পরীক্ষা করে দেখেছি এর মধ্যে কোনো টেম্পারিং হয়নি ডক্টরিং হয়নি যেটা ক্রিকেটের পরিভাষায় বলে বল এর যে মানে ছাড়িয়ে নেওয়া টেম্পারিং এটা বলে ডক্টরিং এই এই ভিডিও ফুটেজে বল ডক্টরিং হয়নি এডিটিং হয়নি আপনার এখানে বসে কেউ আপনার আর আমার মধ্যে যে নেপালবাবু রয়েছেন ওনার ছবিটা কেটে দেওয়া যেতে পারে এটাকে বলে ডক্টরিং বা এডিটিং এই কাজটা হয়নি এটা অথেন্টিক এটা অরিজিনাল এই জায়গাটা সার্টিফাই করতে হবে যে আমি এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি হার্ডওয়্যারটা মোবাইলের হার্ডওয়্যারটা আমি পরীক্ষা করে দেখেছি যে এইটা অরিজিনাল এখানে এটা হয়েছে এবং এটাতে কোনো রকম এডিটিং হয়নি এই মর্মে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে করতে হবে এবং উনি এসে বলবেন যে আমি এটা দিয়েছি সার্টিফিকেটটা এখন এমনও পর্যায়ে এসেছে সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন অনুযায়ী যে সার্টিফিকেট দেওয়ার পরে সার্টিফিকেট যিনি দিচ্ছেন তাকে আসার দরকার নেই সার্টিফিকেটটা এই সাফিসিয়েন্ট না সার্টিফিকেটটা এই জামি চিনতাম যে এইটা অথেন্টিক এই ভিডিওটা বা ফুটেজটা অথেন্টিক অরিজিনাল এটা থেকে পাওয়া গেছে কোন মেশিন থেকে এই ক্লিপিংটা মানে সিডিটা তৈরি হয়েছে সেই মেশিনটাও লাগবে কম্পিউটার মেশিনটাও লাগবে তার হার্ড ডিস্কটা দেখতে হবে এইটুকুই আর কিচ্ছু না কাজে এটা অ্যাডমিসিবল কোয়াইট অ্যাডমিসিবল এই ধরনের আপনার বা এই ধরনের যে গণতোলাইয়ের ঘটনাগুলি আমরা দেখি যে সচরাচর সেরকম শাস্তি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা আমাদের নজরে আসিনি এখন অব্দি একদম ঠিক কথা এটা কেন কেন মানে কোন জায়গায় ঘাটতি থাকছে একদম ঠিক কথা এইটাই এই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম প্রথম থেকে যে এই যে খুনটা হলো এস জেমি তো উনি ছিলেন এক্ষুনি উনিও তো বলার চেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে যে প্রাথমিকভাবে আমরা যে পাচ্ছি তাতে একটা পরিকল্পিত খুন কিন্তু এইটাকে মব লিঞ্চিং আমি একজন আইনজীবী আমার কাছে যদি এরা চলে আসে মক্কেল হিসেবে আমি স্টুডিওতে বসেই বলছি আমিও হয়তো চেষ্টা করবো ওদের বাঁচানোর জন্য বাঁচানোর জন্য প্রথম ডিফেন্সিভ লাইনটা আমি কিনে নেবো সেটা হচ্ছে এটা গণধোলাই এই গণধোলাইয়ে তার মৃত্যু হয়েছে আমি হয়তো একটা ঘুষি দিয়েছি দুটো দিইনি বা যে এই ঘুষিটা দিয়েছি সেই ঘুষিটা বা যে থাপকটা দিয়েছি সেটা দিয়ে সাধারণভাবে মৃত্যু হতে পারবে না এবং ফ্যাটাল ব্রুটা কে মেরেছে মানে ফ্যাটাল স্ট্রাইক এর কে করেছে এটা অ্যাসার্টেন করা যাবে না এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না অ্যাসার্টেন করা কাজেই এই গ্রাউন্ডে এই গ্রাউন্ডে বলবে যে এটা গণধলায় خلاص হয়ে যাবে গণধলায় মৃত্যু হয়েছে কিছু করণ এই কারণের জন্যই এই ধরনের ঘটনাগুলোতে এটা গণধলের রূপ দেওয়া হয়ে থাকে উদ্দেশ্য প্রশান্ত ভট্টাচার্যকে আমাদের মারার কিন্তু কিছু লোককে জমায়েত করে ফেলা একটা ইস্যু তৈরি করে একটা গুজব রটিয়ে দিয়ে কিছু লোকের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা জমায়াত তৈরি করে প্রশান্ত ভট্চাশ কিন্তু মারছি কিন্তু আমি আর বাবুই ফ্যাটাল ব্লোটাও কিন্তু আমরা দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পঞ্চাশ বা পঁচাত্তর জন লোক জমায়েত হয়েছে তারাও একটা দুটো থাপড় দিয়েছে বা গুছি লাগিয়েছে প্রশান্ত ভট্টাচার্য গায়ের ওপরে ফ্যাটাল ব্লোটা যে আমি দিয়েছি আর আমি আনন্দ মর্চাশ দিয়েছি সেটা কিন্তু আর প্রমাণের জায়গায় যাচ্ছে না এইটা থেকেই আমি এই মানে কি বলে বেনিফিট অফ ডাউটের জায়গা থেকে দাঁড়িয়ে বেরিয়ে চলে আসছেন এই জন্য এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে শাস্তির জায়গাটা খুবই কম এই জায়গাটাই তদন্ত করার ক্ষেত্রে যারা তদন্তকারী বা সংস্থা থাকবে বা পুলিশ অফিসাররা থাকবে তাদের দেখতে হবে এই জায়গাটা যে নেক্সাসটা প্রমাণ করতে হবে ওয়াই সুকান্ত ভট্টার্য হতে পারে সুকান্ত সুকান্ত সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে অভিযুক্ত হিসেবে এখন অধিক যারা অ্যারেস্টেড রয়েছে বা অন্য যারা রয়েছে এখনও আইনের আওতায় আসেনি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সুকান্ত ভট্টাচার্যের কোনো যোগাযোগ নেই বা সুকান্ত চক্রবর্তীর কোনো যোগাযোগ কিন্তু এখানে পাবলিসিটি বা আইসিআইটির ডিপার্টমেন্টের মেলা প্রচারের গাড়ি আসবে গুজবের বিরুদ্ধে এখানে একটা মানে প্রচার সংগঠিত হবে বা এই বাজারটাতে একটা ক্যাওস তৈরি করতে হবে এইটা আমরা পাঁচজনে মিলে আগেই পরিকল্পনা করেছি যে এখানে একটা ক্যাওস তৈরি করবো বা ওই গাড়িটাকে আক্রমণ করবো এই জায়গাটা যদি আইডেন্টিফাই করতে পারে তদন্তকারী অফিসাররা যদি এই দিকের ধাবিত হয় তাদের তদন্ত মুখটা যদি এই বিষয়টার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাইলে কিন্তু আমরা এই মানে শাস্তি দেওয়ার বিষয়টা যেটা আসছে কনভিকশনের মধ্যে নিয়ে আসার চেষ্টাটা এইটা অনেক বেশি সফল হবে না কি সুকান্তর সঙ্গে ওদের শত্রুতা প্রমাণ করার চেষ্টা এটা প্রমাণ করার দরকার নেই